পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়ন এর তত্ত্বাবধানে সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পালন করে আসছে। দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা প্রদান, গরিব ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি বিভিন্ন আর্থসামাজিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সিন্দুকছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার এবং নগদ অর্থ অনুদান হিসেবে প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল দেওয়ান মঞ্জুরুল হক পিএসসি, জোন উপ অধিনায়ক মেজর মোহাম্মদ ইমরান হোসেন পিএসসি এবং অন্যান্য অফিসারবৃন্দ। এ সময় জোন কমান্ডার করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে পরামর্শ দেন এবং ভবিষ্যতে এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।